স্টেশন করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে। সো গাইজ, আজকে খুব এক্সাইটেড। জানি তোমরা থামলেন দেখে অলরেডি বুঝে গেছো ব্লগটা কি নিয়ে হতে চলেছে। সো ওয়েলকাম ইন নিউ এপিসোড অফ মিড ব্লগার। খুব তাড়াতাড়ি পৌঁছতে হবে, তো যারা জানো না তাদেরকে বলে রাখি, আজকে আমাদের এখানে স্টার মল যেটা আছে বারাসাতে, সেখানে জিত আসছে তার নিউ ফিল্ম রাবণের প্রমোশন করতে। তো এটা আমি কালকে খবর পেয়েছি আর আজকে আমাকে যেতেই হবে। তাই ভাবলাম তোমাদের জন্য একটা ছোটো ব্লগ বানিয়ে নিই, কারণ জিতের পার্সোনালি আমি খুব বড় ফ্যান। সো এটা নিয়ে আজ ব্লগটা হয়তো একটা ছোটোই ব্লগ হবে, বা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো। সো লেটস গো। এই যে এই পাপিটা আবার আমার সাথে যাচ্ছে আজকে। আমার দিন পরে, কতদিন পরে? বহুদিন পরে, বহুদিন পরে, আমাদের বহুদিন পরে, বহুদিন পরে আমার চ্যানেলে, বহুদিন পরে আমার চ্যানেলে। মাঝখানে খুব আমি কথা বলতে থাকবো, এখন এসেছি যখন কিছুটা সময় নিশ্চয়ই কাটাবো, আর অনেক কথা হবে।
খারাপটা আচ্ছা আমি আরো কিছুক্ষণ যেহেতু আপনাদের রিয়াকশন এখানকার দর্শক ভীষণ ভালো যারা যারা এসছেন তাদের আপনাদের উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে সত্যি ভালো লাগছে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো কিউএনএ যদি থাকে আমি চেষ্টা করব আমার কাছে থাকলে প্রশ্নটা আমি উত্তর দেব বা কারোকে যদি প্রশ্ন কোনো থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা মাইক এখান থেকে পাঠিয়ে দিতে পারি যদি কারোর কোনো প্রশ্ন থাকে উই ক্যান আনসার ফিউ কোয়েশ্চেন্স Okay, they have only one thing to say. I love you, Jeetha. I love you too. I love you a lot. এখানে কোনো কোয়েশ্চেন আছে জিজ্ঞেস করো ওখানে কেউ কোয়েশ্চেন আছে হাত তোলো দেখি ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও সেখানে রাবণ বলছে যে রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে সবাই খুব ভালো থাকবেন খুব ভালো লাগলো আপনাদের মাঝে এসে 29th এপ্রিল মনে রাখবেন রাভান সিনেমা হলে সবাইকে দেখবেন থ্যাংক ইউ লভ লাভ 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 লাভ